আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরুষের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোনটির নাম হচ্ছে টেস্টোস্টেরন, যেটাকে অনেকে সেক্স হরমোনও বলে থাকেন। কিন্তু সত্যি কথা বলতে শারীরিক দুর্বলতা, চোখে ঝাপসা দেখা, কোমর ব্যথা থেকে শুরু করে পূর্ণাঙ্গ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় এই হরমোনের ঘাটতি হলে। এই টেস্টোস্টেরনের মাত্রা শরীর থেকে কমে গেলে যে কারো জীবনে নেমে আসতে পারে বিপর্যয়। আজকের ভিডিওতে আমরা টেস্টোস্টেরনের ঘাটতির লক্ষণগুলো জানব। এছাড়াও ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা বিশেষ ফলের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই ফলটি খেলে সরাসরি শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যায়। এছাড়াও হজরত আলী রাদিয়াল্লাহ বলেন, তোমরা খোসাসহ এই ফলটি খাও, কেননা তা পরিপাকতন্ত্রকে পরিষ্কার করে এবং পুরুষের শক্তি এবং ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও এই ফলটির নাম নিয়েছেন, সেই ফলটি হচ্ছে ডালিম বা বেদানা। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইম্পর্টেন্টস রিসার্চ থেকে জানা যায় যে দুর্বল পুরুষদের মধ্যে 47% যারা প্রতিদিন ডালিমের রস খেয়ে থাকেন তাদের অবস্থার উন্নতি হয়েছে। গবেষণা বলছে যাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়, নিয়মিত এই ডালিম ফলের রস খাওয়ার ফলে সেটা অল্প সময়ে বৃদ্ধি পেয়ে যায়। এছাড়া সূরা আর রহমানের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেখানে আছে ফলমূল, খেজুর ও ডালিম। আর বিজ্ঞান বলছে রোগ নিরাময়ের জন্য উৎকৃষ্ট ফলের তালিকায় প্রথম সারিতে রয়েছে ডালিমের নাম। তাই সম্ভব হলে মাঝে মাঝে ডালিম ফল খাওয়ার চেষ্টা করা উচিত। মজার ব্যাপার, ডালিম মিষ্টি ফল হলেও রক্তে চিনির মাত্রা ঠিক রাখে। এছাড়াও ক্যান্সারের ঝুঁকি কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হিমোগ্লোবিন বাড়ায়। টেস্টোস্টেরন বৃদ্ধির পাশাপাশি এই বেনিফিটগুলো ডালিম ফল খেলে পাওয়া যাবে। কোমর ব্যথা করলে, শরীর অত্যাধিক মাত্রায় দুর্বল হলে, ভারী কোনো ব্যায়াম করার পরে অত্যন্ত হাঁপিয়ে গেলে, এছাড়াও যদি আপনি খুব বেশি বিষণ্ণতায় ভোগেন, তাহলে বুঝতে হবে আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যেতে পারে। অবশ্যই আপনি পরীক্ষার মাধ্যমে টেস্টোস্টেরনের মাত্রা জেনে নিতে পারেন। মনে রাখবেন, শারীরিক ব্যায়াম এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার মাধ্যমে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ানো যায়। ব্যায়াম হচ্ছে মানুষের জীবনধারা সম্পর্কিত এবং রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী উপায়। একটি ব্যাপক গবেষণা পর্যালোচনায় দেখা গেছে যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের টেস্টোস্টেরন লেভেল, ফিটনেস সব কিছু চমৎকারভাবে উন্নতি ঘটেছে। মনে রাখবেন, ভারী ব্যায়াম করতে হবে। ভার উত্তোলন এর ব্যায়াম করলে মূলত এই হরমোনটা অতি দ্রুত বৃদ্ধি পায়। তবে পুশ আপ, স্কোয়াট, বেঞ্চ প্রেস, বডি স্ট্রেচিং এছাড়াও প্ল্যাঙ্ক করলেও প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন বৃদ্ধি পায় শরীরে। মনে রাখবেন, ডালিম ফলের পাশাপাশি খাদ্য লিস্টে মধু রাখতে পারেন, বাঁধাকপি খেতে পারেন, এছাড়াও পর্যাপ্ত ডিম খেতে পারেন, রসুন খেতে পারেন, কাঠবাদাম খেতে পারেন। এই 5টি খাবার সরাসরি টেস্টোস্টেরনের বৃদ্ধি ঘটায়। এছাড়াও পরিমিত গরুর মাংসও খেতে পারেন, কেননা গবেষণা বলছে যারা একেবারেই মাংস খাওয়া বাদ দিয়ে দিয়েছেন তাদের শরীরেও টেস্টোস্টেরনের পরিমাণ কমতে থাকে। সর্বশেষ আরেকটি কথা বলি, ডালিমের পাশাপাশি কালোজিরার তেল সরাসরি টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। আর ডালিম এবং কালোজিরা দুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাদ্য ছিল। তাই ভিডিওর শেষ বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইল এবং খাদ্য অভ্যাস ফলো করলে অতি দ্রুত টেস্টোস্টেরনের ঘাটতি পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ।